বৈশাখ শেষের পথে তবু কুমোরটুলির ঘরে ঘরে এমনই সার দিয়ে দাঁড় করানো অসমাপ্ত দেবী মূর্তি, অন্ধকারে ডুবে গোটা পাড়া। অন্যান্য বছরগুলোতে এখন থেকেই নাওয়া খাওয়া ভুলতে বসেন শিল্পীরা। পয়লা বৈশাখ থেকেই কুমোরপাড়ায় শুরু হয়ে যায় পুজো কমিটির উদ্যোক্তাদের হাঁকডাক, দরদস্তুর করে প্রতিমা বায়না দিয়ে যান। এবার করোনা গ্রাস করেছে এই পাড়াকেও। বৈশাখের শেষেও প্রতিমা বায়না তো দূরস্ত, উল্টে রেড জোন কুমোরটুলিতে পা রাখতেই ভয় পাচ্ছেন মানুষ। তার মধ্যেও আশার আলো দেখালেন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তা। এ সময় পুজোর বায়না, উদ্যোক্তা বলছেন দুর্গাপুজো তো শুধু উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে লক্ষ লক্ষ মানুষের রুজি রুটি, আর তাই করোনার সঙ্গে লড়েই পুজোর প্রস্তুতি।